এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি। হরিয়ানা বিধানসভায় নির্বাচনী ভোট প্রচার একেবারে রীতিমতো তুঙ্গে। একদিকে বিজেপি, সিপিআইএমএল, সিপিআইএম এবং কংগ্রেস। রাজ্যের কার্যত অক্টোবরের প্রথমেই 1 তারিখে ভোট রয়েছে এক দফাতে। মোট আসন আপনারা জানেন 90টি, ম্যাজিক ফিগার, কম করে পেতে হবে 46টি। কোন দল ক্ষমতায় রয়েছে বর্তমানে? বিজেপি ক্ষমতায় রয়েছে। এবার কিন্তু তিরুশঙ্কু না কংগ্রেস এগিয়ে থাকবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কি সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি হতে পারে? আর সমস্ত রকমের তথ্য প্রমাণ দিয়ে বুথ ফেরত সমীক্ষা বা সার্ভে রিপোর্ট এটাই বলছে যে বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানা বিধানসভায় একটা তিরুশঙ্কু হওয়ার, যদি হওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক মতামত পাল্টে যেতে পারে। স্বাভাবিকভাবে আমরা জানি যে যেমন পশ্চিমবঙ্গে আরজি কর নিয়ে উত্তপ্ত হচ্ছে, তেমনি হরিয়ানাতেও রাজনৈতিক সমীকরণ হিসেবে সংখ্যালঘুর ওপর আক্রমণে সেখানেও কিন্তু উত্তপ্ত ঘটছে। তবে স্বাভাবিকভাবে সেইভাবে কি প্রভাব পড়তে পারে? অবশ্যই। এটা কিন্তু বাংলা নয়, এটা কিন্তু হরিয়ানা। হরিয়ানা কৃষকের ওপর নির্ভরশীল করে। যদি আমরা দেখি কৃষকের ওপর প্রায় 36% কৃষকের ওপর নির্ভরশীল, এই 36%। অথবা আমরা যদি দেখি সংখ্যালঘু ভোট যদি 12% এধার থেকে ওধার হয় কাটাকাটি, তাহলে বিজেপি একটা মাঝখানে ফ্যাক্টর হওয়ার চান্স থাকতে পারে, কেননা ভোট কাটাকাটি অঙ্কে বলছে। তবে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতা ধরে রাখতেই এবার কিন্তু মরিয়া। রাজনৈতিক মহলে সমস্ত রকমের তথ্য প্রমাণ দিয়ে একদিকে নরেন্দ্র মোদী, একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে কার্যত কেউ 1 ইঞ্চি জমি কিন্তু ছেড়ে কথা বলছে না। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বরা যেভাবে সভা করছেন, প্রতিবাদ করছেন, মানে একই সঙ্গে কার্যত সেটাও নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেল। তবে সিপিআইএম এল এর দিকে একটু নজর দিচ্ছি সিপিআইএম, কেননা কার্যত তারা কৃষকের ওপর নির্ভরশীল করে। কৃষক আমাদের যে ক্ষেত মজুরের ওপর নির্ভরশীল, তো কৃষকের যে ন্যায্য ফসলের দাম, বিভিন্ন ইস্যু বা বিভিন্ন সারা দেশে যে একটা বিক্ষোভ আন্দোলন হয়েছিল লোকসভাতে, কিন্তু সেরকম প্রভাব বা ফ্যাক্টর পড়েনি বাস্তবে, এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি। কিছুটা অংশ ফ্যাক্টর হলেও রাজনৈতিক মহলে যে সমীক্ষা সেটা কিন্তু পাল্টে যেতে পারে। আমরা ধরে নিচ্ছি বিজেপি 36 থেকে 42টি আসন পেতে পারে সম্ভাব্য। এদিকে কংগ্রেস যদি আমরা দেখি 46 থেকে 40টি আসনের পাওয়ার একটা চান্স বা অনেকেই মনে করছেন, তবে অন্যান্যদের ঝুলিতে খুব কম করে 8 থেকে 6টি আসনে যদি যায়, তাহলে রাজনৈতিক সমীকরণটি একটা চিত্রটা পাল্টে যাওয়ার মুখোমুখি হতে পারে। আমরা সিম্পল একটা উদাহরণ দিয়ে দর্শক বন্ধুদেরকে আমরা বুঝালাম। তো হরিয়ানা চিত্রটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে হরিয়ানায় কৃষকের ওপর নির্ভরশীল তো অবশ্যই হতে পারে, যেহেতু সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু মানুষজন কাকে ভোট দেবে সেখানে কিন্তু অন্যান্য আম আদমি পার্টির তারা কিন্তু প্রার্থী দিয়েছে। রীতিমতো বলাই যেতে পারে হাতে মাত্র 1 মাস সময় রয়েছে, আর মাত্র 27টা দিন সময়। আমরা বলতে পারি আজকে 3 তারিখ যেতে হয়, তাহলে 27 থেকে 28 দিন অবধি সময় রয়েছে। কিন্তু এই 1 মাসের মধ্যে নির্বাচনী প্রচারের যে ঝড় তুঙ্গে, সেটাই শুধু একটা সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখব, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়। তবে এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যাওয়ার চান্স রয়েছে। তবে আপনাদেরকে যদি আমরা দেখি, তো রাজনৈতিক মহলে যেটা বারবার করে যে সমীকরণটা আসছে সেটা কিন্তু হরিয়ানার যে চিত্র, সেই হরিয়ানার যে চিত্রটা একেবারে বারবার করে কিন্তু আমরা প্রশ্নের উত্তরে কিন্তু জানতে পারছি দর্শক বন্ধু, কেননা বিশেষজ্ঞ থেকে মহত্ব যে মুহূর্তের কিন্তু রাজনৈতিক একটা আকর্ষণীয় প্রভাব, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনে রাখবেন, তাহলে নিশ্চয়ই আপনারা কিছুটা বুঝতে পারবেন। তো কম বেশি যদি আমরা দেখি 46টি আসন, মানে 46টি বিধায়ক জয়ী হতে হবে, হয় বিজেপি নয় কংগ্রেস নয় সিপিআইএম এর। তো যেহেতু একটা তিরুশঙ্কু যদি হয়ে যায়, তাহলে কিন্তু রাজনৈতিক মহলে সেটা কিন্তু দ্রুত গতি বেগে কোন দলের একেবারে এফেক্ট বা কোন দলের একটা ফ্যাক্টর হবে সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়। তো স্বাভাবিকভাবে মানে একটা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে আগামী দিন যে মানুষের রায় বলা যেতে পারে তো স্পষ্ট, মানে যে এবার জম্মু কাশ্মীরেও তো ভোট রয়েছে, তো ঝাড়খণ্ডেও ভোট রয়েছে, মহারাষ্ট্রে সেদিকে আমরা যাচ্ছি না, তবে প্রচার একেবারে
রীতিমতো একেবারে তুঙ্গে শুরু করে দিয়েছেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব তারা যেভাবে প্রচার করছেন, এই প্রচার কতটা প্রভাব পড়ে, কতটা সংখ্যালঘুদের ওপর আক্রমণে কতটা ফ্যাক্টর হতে পারে বিজেপি বা কংগ্রেস, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়। তো এবার নরেন্দ্র মোদী যে সরকার তাদের বিজেপি রয়েছে জোটের, সেখানে কিন্তু তারা কি ক্ষমতায় ধরে রাখতে পারবে না অন্য মতে একটা ভিন্ন চিত্র হবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে রাজ্যের কার্য তো সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তবে কার্যত এই বিষয়গুলি একটা একটা রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল। তবে হরিয়ানার কার্যত যে হরিয়ানা বিধানসভায় তিনটি ধাপে ধাপে কিন্তু প্রশ্ন পড়তে পারে। এক ধাপ হচ্ছে কৃষক আন্দোলন, দ্বিতীয় ধাপ হচ্ছে সংখ্যালঘু যুবকের ওপর আক্রমণ, তৃতীয় ধাপ হচ্ছে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী, চতুর্থ ধাপ হচ্ছে মানুষের উদ্বেগজনক কতটা কাজ করেছে শাসক বা বিরোধী, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়। তবে সমস্ত সব কিছু ময়নাতদন্তে মানুষ কিন্তু সার্ভে রিপোর্টে বলছে 36% মানুষ বলছে কৃষকের ওপর নির্ভরশীল করে স্বাভাবিকভাবে। কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম লোকসভাতে সে কৃষকের কোনো ফ্যাক্টর কিন্তু দেখা যায়নি। বেশ কয়েকটি রাজ্যে যেমন মধ্যপ্রদেশে কংগ্রেস খাতায় খুলতে পারেনি, অন্যান্য রাজ্যে বেশ কয়েকটি রাজ্যেই কংগ্রেস খাতায় খুলতে পারেনি লোকসভায়। যেহেতু সেই আমরা যদি দেখি তাহলে বেশ কয়েকটি রাজ্যে তো বিধানসভা ভোট রয়েছে, তাই না? এবার কিন্তু হরিয়ানার যে চিত্র, সেই হরিয়ানা চিত্রটা একটা পাল্টে যাওয়ার সম্ভাবনা, মানে তিরুশঙ্কু হওয়ার একটা চান্স রয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা উদ্দীপনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই প্রশ্ন স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেটাও কিন্তু একটা নির্ভরশীল বলে মনে করানো হচ্ছে। তবে দর্শক বন্ধুগণ, সিপিআইএম বা সিপিআইএমের যে জোট রয়েছে, সেই জোটের কতটা ফ্যাক্টর হবে হরিয়ানায় তা, তবে বেশ কয়েকটি আসলে তারা প্রার্থী দিয়েছে সিপিআইএম। তবে হরিয়ানার মডেলটা, চিত্রটা তিরুশঙ্কু হবে না কোন দল এগিয়ে থাকবে বলা এটা একটা মুশকিল, কেননা ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করে, ভোটারদের ওপর একটা নির্ভরশীল তো অবশ্যই দেখা যেতে পারে। তো স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা গ্রহণযোগ্য হিসাবে, সেটাও কিন্তু এফেক্ট বা ফ্যাক্টর, সেটাও কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে চান্স বা সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে রাজ্যের কার্যত কোন দলের এফেক্ট বা ফ্যাক্টর বেশি, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। তবে বিশেষ মুহূর্তে কোনো রাজনৈতিক দল তারা প্রচারে কিন্তু পিছিয়ে নেই, শেষ পর্যন্ত রাজনৈতিক লড়াইয়ে হার জিত তো বটেই রয়েছে। তো স্বাভাবিকভাবে এই বুথ ফেরের সমীক্ষা কোন দল ক্ষমতায়, কংগ্রেস না বিজেপি জোট না তিরুশঙ্কু হবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর হাড্ডাহাড্ডি।